আলাইকুম অ্যাকাউন্টিং সিক্সটিন বাই থার্টি টু এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আমার এই চ্যানেল থেকে ইন্টারমিডিয়ট থেকে করে মাস্টার ফাইনাল পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে প্রায় প্রায় ষোলোটি সাবজেক্টের ভিডিও দেওয়া হবে তো এর মধ্যে আমি প্রায় দুশোর উপরে ভিডিও আপলোড করেছি এখন আমি দেখেছি আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে হিসাব বিজ্ঞান অনলি ষোলোটা চ্যানেল অনলি ষোলোটা অ্যাকাউন্টিং সিক্সটিন জন্য আমার চ্যানেলের নাম আছে অ্যাকাউন্টিং সিক্সটিন বাই থার্টি টু তো এখানে এই বইতে আমি ওই সময় দেখিয়েছিলাম হিসাব বিজ্ঞানে মোট রয়েছে হিসাব বিজ্ঞানে ষোলোটি জাবেদা এই ষোলোটি দাবিদাকে আমি এখানে কনসাইজ করে আপনার বোঝার সুবিধার্থে এখানে পেশ করছি এখানে দেখেন তো এই সংখ্যালিখনের পদ্ধতির মধ্যে পৃথিবীর বিভিন্ন সভ্যতার এইগুলো সংখ্যালিখন এই সংখ্যালিখন কিন্তু বিভিন্ন সভ্যতার সংখ্যালিখন এই যে রোমান সংখ্যাগুলো দেখছেন না এই যে রোমান সংখ্যা আছে এখানে এই রোমান সংখ্যার এই যে এই রোমান সংখ্যা কিন্তু প্লাস মাইনাস নাই এগুলো নাই এখন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না এবার এখানে আসেন এর ডেসক্রিপশন বক্সের তথ্যটা দেওয়া থাকবে এখানে দেখেন সম্পদ দায় মালিকের বিনিয়োগ উত্তোলন এবং আয় এটা হচ্ছে সম্প্রসারিত হিসাব সমীকরণ আগের ভিডিওতে বলেছি তো এইটা সম্প্রসারণ করলে মালিকানা সম্প্রসারণকে সম্পূর্ণ করে ছয়টা উপাদান হয় আমরা আয় এবং খরচ বসাবো আয় বিবরণীতে আর মালিকের বিনিয়োগ অর্থাৎ মূলধন অতিরিক্ত মূলধন এবং উত্তোলন অতিরিক্ত মূলধন যোগ করব আর উত্তোলনটা বাদ দেবো আর এই নিটলাভটা এখানে যোগ করব ক্ষতি হলে বাদ দেবো তাহলে মালিকানার সত্ত্বের মধ্যে বসবে মালিকের মূলধন অতিরিক্ত মূলধন উত্তোলন বাদ যাবে নিটলাভ দুভাবে তাহলে মালিকানার সত্ত্বের উপাদান ইকুয়েশন কিন্তু এটা আমি আগে বলেছি আগের ভিডিওটা দেখে নেবেন এটা এন্ডিং অনার্স অনার্সিগিটি দুইভাবে বের হয় এখানে বিগিনিং সিকিউরিটি প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন প্লাস নিটলাভ বা লস সম্পন্ন মালিকানার সত্ত্বে স্বন প্রাণবিক মালের প্লাস অতিরিক্ত মূলধন মাইনাস উত্তোলন প্লাস আই মাইনাস খরচ তাহলে ইকুয়েশন এখন চারটি হলো এখন আমার এখানে পড়ে আসে আর দায় তাহলে আমরা সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বেও বসাবো কোথায় আর্থিক অবস্থা বিবরণীতে আর আয় আর খরচ বসাবো আয় বিবরণীতে আর মালিকানা সত্ত্বে বসাবে এইগুলো এখন এই বিষয়টা বলার আগে হিসাব ডেবিট ক্রেডিট রুলস একটু দেখে নিই ডেবিট ক্রেডিট রুলস ডেবিট ক্রেডিট রুলস তার এখানে আমি এই সম্প্রসারিত হিসাব সমীকরণটা এখানে দেখেন আপনারা বলতে পারেন যে স্যার ফ্লাইট হচ্ছেন কেন এটাকে স্লাইডে সম্ভব এটা একটা বিশাল বিষয় আমি এখানে দেখেন সম্প্রসেষ হিসাব সমীকরণের নেইটা এখন এই খরচ এবং উত্তোলনকে এই পাশে নিয়ে আসেন এই পাশে দেখেন সব প্লাস হয়ে গেল আর এই পাশেও প্লাস হলো দুটো কি সমান তাহলে ডেবিট এর পাশেও ডেবিট এর পাশেও ডেবিট কিন্তু যখন আমরা এখানে লিখছি দেখেন তো হিসাববিজ্ঞানে তাহলে এখানে সম্পদ উত্তোলন বাড়লে ডেবিট যোগ হবে বাড়লে যোগ হয় বাড়লে যোগ কমলে বিয়োগ এই আপনার হিসাব বিজ্ঞান এখানে সম্পদ উত্তোলন এবং খরচ বাড়লে যোগ হবে আর সম্পদ উত্তোলন খরচ কমলে ক্রেডিট হবে অর্থাৎ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট ডেবিট ডেবিটদের থাকবে আর এরা এখানে আপনি প্লাস দিলেন তাহলে এখানেও ডেবিট দেওয়ার দরকার ছিল এখানে ডেবিট না এখানে ক্রেডিট লিখলেন কেন তাহলে কি ঠিক হলো এটাও যায় এটাও তাই এবার এখানে আমরা ক্রেডিট বলছি এদের মান ক্রেডিট এরা বাড়লে এদের সাথে যোগ করতে হলে ক্রেডিট করতে হবে বাদ দিতে হলে এদের সাথে আমাদের ডেবিট করতে হলে ডেবিট হবে হ সর্বদের ডেবিটদের ক্রেডিট থাকবে এখন এটা ক্রেডিটদের যদি থাকে তাহলে এটা ক্ষতিয়ানটা কীভাবে তৈরি হবে ক্ষতিয়ানটা কীভাবে তৈরি হবে যাবেদা তৈরি তৈরি হবে ওই নিয়মে খতিয়ানটা দেখেন এখানে সম্পদ দায় মূলধন উত্তোলন আয় এবং খরচ তাহলে প্রথমে তৈরি হবে সম্পদের খতিয়ান তারপর দায়ের খতিয়ান তারপর মূলধনের তারপর উত্তোলনের আয়ের খতান তারপর খরচের ক্ষতায় বাংলাদেশের বইগুলোতে ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলোতে দেখবেন তো এইভাবে খতিয়ান তৈরি করা আছে কিনা এবং আমি যখন বই লিখি তখন এই জিনিসটা আমি জানতাম না পরবর্তীতে ব্রিটিশ ম্যাথড আমরা অঙ্ক করতাম পরবর্তীতে আমেরিকান ম্যাথড এই জিনিসটা ঢুকেছে তাহলে এই সম্পদের খতিয়ান আপনি কিভাবে তৈরি করবেন সম্পদের বৃদ্ধিটা দেখাবেন এই পাশে সম্পদ উত্তোলন এবং খরচের বৃদ্ধিটা বসাবেন এই ঘরে আর হ্রাস পাইলে বসাবেন কোন ঘরে এই ঘরে সর্বদা ডেবিটদের আর ক্যাপিট লাইব্রেরিটি ক্যাপিটাল এবং রেভিনিউ এরা বৃদ্ধি পাইলে এই ঘরে বসাবেন আর হ্রাস পাইলে এই ঘরে বসাবেন তাহলে দেখেন তো এখানে যদি ডেবিট দিতেন তাহলে এদের কিন্তু বৃদ্ধি এই ঘরে হওয়ার কথা ছিল তাহলে এরাও কিন্তু ডেবিটদের হয়ে যেত কিন্তু এদের বৃদ্ধিটা এই পাশে রাশটা এই পাশে আর এদের বৃদ্ধিটা এই পাশে এই পাশে সরাসরি ক্ষেত্রে তাহলে রেয়ামিলটা কীভাবে তৈরি হবে তাহলে এরা যেহেতু ডেবিট ব্যালেন্স এরা যেহেতু ডেবিট ব্যালেন্স এরা যেহেতু ডেবিট ব্যালেন্স তাহলে এরা ডেবিট পাশে বসবে টাকা বসবে এই পাশে এই ডেবিটে এদের টাকা বসবে দায় বসবে এই পাশে আর মূলধন বসবে এই পাশে ড্রয়িং বসবে এই পাশে আয়ের টাকা বসবে এই পাশে এই এই তিনটা বসবে এই পাশে দেখেন তিনটে তিনটে হয়ে গেছে এখন এ থেকে আপনি যদি আইবি বিবরণী তৈরি করেন তাহলে আই বিবরণী এই দুটো এখানে বিবরণী তো বসাবেন আর এই মূলধন উত্তোলন এখানে মালিকানা বিবরণীতে সম্পদ দায় আর সম্প মালিকানা সত্ত্বে নিয়ে আসবেন এখানে আগে বলে দিয়েছি এখন আমরা দেখি হিসাবকাল জিনিসটা কি হিসাবকালটা হচ্ছে এটা হিসাব পাল্টা এখানে দেখেন হিসাব হিসাবকাল এইগুলো আগে বলেছি একটু দেখে নেবেন আর বললাম না এখন আমরা যাব হচ্ছে আমাদের সম্পদের সম্পদের যাবে দায় তো সম্পদের মধ্যে আমি এই এই শখটা প্রত্যেকটা ভিডিওতে রাখছি আমরা এই পর্যন্ত শেষ করে আজকে আমরা এখানে ধরবো এটা এটা খুব সোজা আপনার কঠিনটুকু পার হয়ে গেছে যেসব সম্পদ দৃশ্যমান এবং দীর্ঘদিন কারবারে ব্যবহার করা হয় সেসব সম্পদকে স্থায়ী সম্পদ বলে ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করা হয় বিক্রয়ের উদ্দেশ্য নাই বা পৈতৃক সূত্র পাওয়া যায় আচ্ছা আপনি যে বাড়িতে আসেন ওইটা আপনার কি বলেন তো আপনি এখানে লেখেন সম্পদ দায় মূলধন উত্তোলন এবং আয় এবং খরচ আপনার আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করেন আপনার বাড়ি থেকে আপনাদের কিছু সম্পদ আছে দেখবেন সেই সম্পদটা কি এইগুলো এই সম্পদগুলো থাকতে পারে ব্যাংকে কিছু টাকা থাকতে পারে কাউকে অগ্রিম টাকা দিতে পারেন সেগুলো আপনার সম্পদ আপনার ঘরে কিছু প্রয়োজনীয় দৃঢ় দুর্বাদ থাকতে পারে আপনি সুদে কাউকে টাকা দিতে পারেন আপনি কাউকে ঋণে বিনিয়োগ করেছেন অথবা শেয়ারে বিনিয়োগ করেছেন অথবা আপনার এই সম্পদগুলো আছে তো এই সম্পদগুলোকে বলে স্থায়ী সম্পদের কারা ল্যান্ড বিল্ডিং অর্থাৎ জমি দালান কোঠা বাড়িটা আছে ওইটা আপনার সম্পদ আপনার একটা মোটর সাইকেল আছে বা কলকবজা যন্ত্রপাতি আছে আপনার অফিসে কিছু সরঞ্জাম আছে সেটা আপনার সম্পদ অফিসে কিছু ফাঁনি এটা এটা একই জিনিস আমি বোঝানোর জন্য এখানে আলাদা করেছি মোটর ভিকেলস মোটর ট্রাক বাস ডেলিভারি ট্রাক লিস এই লিস্টের ব্যাপারে একটু কনফিউশন আছে এইটা নিয়ে আমি আলোচনা করবো এটা আলোচনা আমি করছি না এখন যেহেতু আমার রিলেটেড না তাহলে এই প্লান্ট অ্যাসেটটা এই স্থায়ী সম্পদ বা সেটের আমরা অতি দ্রুত জানালটা শিখে ফেলব কিন্তু এর আগে আপনার গ্রামে আপনি যখন কোনো জমি কিনতে যান জমির মূল্যটা কি করে প্রথমে জমির মালিকানাটা ঠিক আছে কিন্তু দেখে নাই মালিকানা ঠিক করতে হলে রেজিস্ট্রি অফিসে যেয়ে নাম সার্চ করতে হয় এখন অবশ্য অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি লেখে সার্চ দিলে আপনার জমির সব তথ্য চলে আসবে সেখানে আপনি খোতের নম্বর মৌজা নম্বর তারপরে দাগ নম্বর দিলে আপনার মালিকানা আছে পারবেন এখানে দেখেন আপনি কিভাবে জমির মূল্যটা নির্ধারণ করা হয় সবাই জানে এটা সাধারণ চাষিও জানে জমির ক্রয় মূল্য নির্ণয় করতে হলে বিক্রেতাকে প্রদত্ত অর্থের সাথে টাইটের অর্থাৎ পিস অফিসে বা অনলাইনে সার্চ করে মালিকানা যাচাই করতে হবে কাগজপাতি বুঝতে হবে আপনাকে ক্ষেত্রে অ্যাটর্নি ফিস আইনজীবীর মাধ্যমে যদি আপনি নোটিশ দিয়ে জমি তার ফিস দিতে হবে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ রেজিস্ট্রি অফিসে যে রেজিস্ট্রি খরচা লাগে সেটাও যোগ হবে কস্ট অফ ফিলেন জমিটা যদি গর্ত থাকে সেটাকে ভারাট করা লাগে সেটাও আপনি যোগ করবেন কস্ট অফ গ্রেডিং অর্থাৎ জমিটাকে যদি শ্রেণী বিন্যাস করে নৌশো নিচু বা রাস্তার পাশে বা একটু দূরে সেখানে সেটা করতে গেলে আপনার এই সেটা খরচ যোগ হবে কস্ট অফ ডেনিং জমিটা যদি নিচে থাকে পানি নিষ্কাশনের খরচটা হবে আপনার এর সাথে যোগ এখন যে জমিটা আপনি কিনলেন তার উপরে একটা পুরাতন বিল্ডিং আছে সেই পুরাতন বিল্ডিংটা ভাঙতে যে খরচ হবে সেটাও এখানে যোগ হবে কস্ট অফ ক্লিনিং পরিষ্কার করতে যে খরচ হবে সেটা যোগ হবে তা থেকে কি কি বাদ যাবে এই যে পুরাতন একটা বিল্ডিং ছিল তার মূল্যটা বিক্রয় মূল্যটা কি করবেন আপনি বাদ দিয়ে দেবেন পুরাতন দালানের ভগ্নাশের বিক্রয় সেল অফ পিজ অ্যান্ড হার্ট অর্থাৎ ওই জমিতে যদি কোনো গাছপালা থাকে সেই গাছপালার বিক্রয় মূল্যটা আপনি বাদ দেবেন এইভাবে জমির মূল্য নির্ধারণ করা হয় তা না করে আমাদের সেখানে হয় কি ল্যান্ড পারচেজ অন অ্যাকাউন্ট ল্যান্ড পার্সেজ ইন ক্যাশ যাবে দেখ কিন্তু বাস্তবের সাথে তো সম্পর্ক আপনার এটা আগে আগে বাস্তবে নিয়ে আসেন আপনি তো এই বাস্তবটাই আমি আগে তুলে ধরেছি আগে মূল্য নির্ধারণ করে তারপরে বিষয়টা পরে এবিসি কোম্পানি যে ল্যান্ড পরে প্রাইস অফ টাকা কত পাঁচ লাখ অ্যান্ড রিলেটেড কস্ট অ্যাজ টাইটেল সার্চ আপনি যোগ করবেন কস্টেল আইনজীবীর ফিস রেজিস্ট্রেশন এটা কস্ট অফ ফিলিং এটা যোগ করবেন কস্ট অফ গ্রেডিং যোগ যোগ করবেন করবেন কস্ট অফ অফ ড্রেনিং ওল্ড বিল্ডিং কস্ট অর্থাৎ পুরাতন দানান অপেশন এটাও যোগ করবেন কস্ট অফ ক্লিনিং এটা যোগ করবেন সেল অফ বিল্ডিং এটা বাদ দেবেন সেল অফ ট্রিজ অ্যান্ড হার গাছ লতাগুলো যেটা আছে সেটা বাদ দেন ব্যাক ট্যাক্স পেইড বাই পার্সেজার অর্থাৎ যদি ওই জমির কোনো খাজনা বাকি থাকে সেটা যদি ক্রেতাকে দিতে হয় সেটাও এর সাথে যোগ করতে হবে ফাইন্ড আউট দি কস্ট অফ ল্যান্ড অ্যান্ড গিফট জার্নালিটি সল্য এখানে সলিউশন আমি এই একটা পাতার ভিতরে আনা একটা কঠিন ব্যাপার আপনি দেখেন আমি এখানে করে নিয়েছি আপনি কিছু না করলে সব সরাসরি এখানে যোগ করে এই দুটো খরচ এখানে বাদ দিয়ে দেবেন সুজা কথা এত না লিখে ক্যালকুলেটারও যোগ করে আপনি বসিয়ে দিতে পারেন এখানে টাইটাল সার্সিস যোগ হলো অ্যাটর্নি ফিস যোগ হলো রেজিস্ট্রেশন ফিস যোগ হলো এগুলো সব যোগ হয়ে গেলো এগুলোকে বলে ক্লোজিং কস্ট ইন্টেন্ডিং ইউজিং কস্ট অর্থাৎ জমিকে ব্যবহার উপযোগী করার ব্যয় কস্ট অফ ফিলিং কস্ট অফ গ্রেডিং কস্ট অফ ড্রেনিং এগুলো আপনার যোগ হয়ে গেল এগুলো ইনটেন্ডিং কস্ট এবার কস্ট অফ ক্লিয়ারিং রিমুভাল ওল্ড বিল্ডিং কস্ট ক্লিনিং কস্ট এটা যোগ হবে আর ব্যাক ট্যাক্স পেইড এটা যোগ হবে সব খরচগুলো আপনি যোগ করে দেবেন সুধা কথা যদি কিছু না পারেন সবগুলো যোগ করে দেবেন যোগ করে এই জমির সেল অফ বিল্ডিং স্ক্র্যাপ অর্থাৎ যদি বিল্ডিংয়ের ভাঙাচুরা কোনো অংশ বিক্রি করে সেটাও এর সাথে বাদ দেবেন আর যদি কোনো গাছপালা বিক্রি করতে পারেন জমি থেকে সেটা বাদ দিয়ে দেবেন যোগ করে ওই গাছপালা বিল্ডিং এর মূল্যটা কস্ট অফ বিল্ডিং এটা হলো এই কস্ট অফ ল্যান্ড হলো এটা কস্ট অফ ল্যান্ড এবার আপনি কস্ট অফ ল্যান্ড এবার আমরা কস্ট অফ ল্যান্ড এর মূল্য করলাম এবার এই কস্ট অফ এতে জানাল দিতে হবে তো জানালটা আমরা পরে দেখছি এবার আমরা আসছি যে বিল্ডিং করতে হবে বিল্ডিং করতে হবে বিল্ডিং তো বিল্ডিং করতে গেলে আপনাকে কি করতে হবে আমরা প্রথম আগে মূল্য নির্ধারণটা দেখে নিই তো বিল্ডিং নির্ধারণ দুইভাবে হয় একটা পুরাতন বিল্ডিং কেনেন আর একটা নিজস্ব বিল্ডিং নির্মাণ করেন তাহলে বিল্ডিং নির্মাণ করতে গেলে আপনার কি খরচ হবে সে বাস্তবে আসেন জানলাল পরে শিখে আছে জার্নাল দু মিনিটের ব্যাপার এবার কনস্ট্রাকশন কস্ট প্রথমে প্রফেশনাল কস্ট আর্কিটেক্ট ফিস জমির উপরে আপনি একটা বিল্ডিং করবেন তো আমাদের অঙ্কের প্রশ্নের সময় দেওয়া থাকে বিল্ডিং আর বিল্ডিংকে হওয়ার উপর আসলে কোম্পানির ল্যান্ডই নাই যে কোশ্চিন করা হয় তাতে ল্যান্ডই থাকে না র্যামিলগুলো তো সাজানোই থাকে না তো প্রথমে ওই বিল্ডিং করার জন্য একটা আর্কিটেক্ট ফিস দেবেন আর্কিটেক্ট বলতে এটা আছে স্থপতি স্থপতি আর্কিটেকচার একটা ফি দিতে হবে প্ল্যানিং কস্ট প্ল্যান পাশ করাতে হবে পৌরসভা বা মিউনিসিপ্যালিটি থেকে অথবা আপনার হাউস বিল্ডিং এই গণপূর্ত মন্ত্রণালয় থেকে বিল্ডিং পাশ করাতে হবে বিল্ডিং পারমিট ফিস বিল্ডিং পারমিট ফিস মানে আপনি বিল্ডিং যে করবেন তার ফি দিতে হবে তারপর আপনার সয়েল টেস্ট করতে হবে মাটি পরীক্ষা করতে হবে তারপর মাটি পরীক্ষা করার পর এগুলো এইগুলো সব যোগ হবে তারপর কি করতে হবে পাই এইখানে পাইলিং কস্ট এখানে ওই জমির উপরে যদি দশতলা আপনি হাই হাইরেজ বিল্ডিং করতে চান মাটিতে লোড নেবে কিনা এই জন্য আপনাকে পাইলিং করে নিতে হবে পাইলিং ম্যাটেরিয়ালস অর্থাৎ পাইলিং করতে গেলে কিছু ম্যাটেরিয়ালস লাগে রড তারপরে পাথর আর মেশিন পত্র কিছু লাগে এইগুলো দেওয়ার পর পাইলিং কস্টের মধ্যে তিন ধরনের থাকে রড সিমেন্ট বালি এবং যারা পাইলিং করতে যায় তাদের আবার ফিট প্রতি টাকা নেয় বেসমেন্ট কস্ট অর্থাৎ এরপর আপনার ফাউন্ডেশন দিতে হবে তারপর নির্মাণ ব্যয়তা ইলেকট্রিক্যাল কস্ট হবে তারপর ওয়াটার পাইপ লাইন দিতে হবে আপনার গ্যাস লাইন দিতে হবে অ্যান্টি ফায়ার প্রোটেকশন অর্থাৎ অগ্নি নিরোধক খরচ দিতে হবে টাইলস ওয়ার্ক করতে হবে কালারিং কস্ট দিতে হবে তারপর আপনার বিল্ডিং বসবাস হবে জানালা দর তো তো আসেই এবার আপনার একটা উদাহরণ দেখেন আর্কিটেক্ট ফিস টাকা ফিফটি লাখ টাকা টাকা ফিফটি প্ল্যানিং কস্ট প্লানিং কস্ট চল্লিশ হাজার বিল্ডিং পারমিট ফিস দশ হাজার সোয়েল টেস্ট তিরিশ হাজার পাইলিং কস্ট সত্তর হাজার পাইলিং মেটালস এক লাখ বেসমেন্ট কস্ট দুই লাখ কনস্ট্রাকশন কস্ট আফটার বেজমেন্ট বেজমেন্ট দেওয়ার পরে পাঁচ লাখ ওয়াটার পাইপ লাইন পঞ্চাশ হাজার গ্যাস লাইন কস্ট দশ হাজার অ্যান্টি ফায়ার প্রোটেকশন তিরিশ হাজার টাইলস ওয়ার্ক আশি হাজার কালারিং কস্ট সত্তর হাজার ফাইন্ড আউট দি কস্ট অফ বিল্ডিং অ্যান্ড গিফ জানাল জানাল আমরা পরে শিখব তাহলে এখানে সব খরচগুলো আপনি যোগ করে দেবেন সুদা হিসাব কিছু না দেখে সব খরচ বুঝে যোগ করে দেবেন যদি কোনো কিছু ভাগ না করতে পারেন সব খরচ আপনি এখানে কি করবেন যোগ করবেন এখানে দেখেন আর্কিটেক্ট ফিস এখানে যোগ করা হলো এখানে প্ল্যানিং কস্ট যোগ হলো বিল্ডিং পারমিট ফিস যোগ হলো সোয়েল টেস্ট যোগ হলো এগুলো প্রফেশনাল কস্ট বলে আর কনস্ট্রাকশন কস্ট আছে একটা বেসমেন্ট কস্ট আর একটা হচ্ছে পাইলিং এই বেসমেন্ট কস্ট এবং বেসমেন্ট আফটার কস্ট কনস্ট্রাকশন কস্ট বেসমেন্টের কস্ট তিন লাখ টাকা আর কনস্ট্রাকশন আমি ধরে নিয়েছি একটা অ্যামাউন্ট কনস্ট্রাকশন কস্ট এটা যোগ হবে এখানে কনস্ট্রাকশন কস্টের মধ্যে স্টোন লাগতে পারে পাথর লাগতে পারে ইট লাগতে পারে রড লাগবে লেবার লাগবে ইলেকট্রিক্যাল কাজ লাগবে উইন্ডো দরজা গ্লাস ওয়াটার পাইপ লাইন গ্যাস লাইন অ্যান্টি ফায়ার প্রোটেকশন সব খরচগুলো যোগ করার পর আপনার বিল্ডিং এর মূল্য নির্ধারণ হবে কত টাকা সাত লক্ষ চল্লিশ হাজার জানাল আমরা পরে শিখছি এবার আমরা আসি কস্ট অফ বিল্ডিং পুরাতন দালান যদি আপনি কেনেন তাহলে তার মূল্যটা আপনি কিভাবে নির্ধারণ করবেন তো পুরাতন দালান কিনলে তো আপনি তো পুরাতন দালান পাইলেন এখন রিপেয়ারিং কস্ট লাগবে তাহলে আপনি সাদ রিপেয়ার করবেন রুফ রিপেয়ার দেখেন এখানে রাখা আছে রুফ রিপেয়ার তো রুফ রিপেয়ার এখানে রুফ রিপেয়ার যেটা আছে সাদ রিপেয়ার আছে ফ্লোর রিপেয়ার আছে তারপরে ওয়াল রিপেয়ার আছে ইলেকট্রিক্যাল লাইন রিপেয়ার আছে ওয়াটার লাইন রিপেয়ার আছে গ্যাস লাইন রিপেয়ার আছে ওয়াল পাস্ট হোল্ডিং ট্যাক্স মানে যদি ওই বিল্ডিং এর পুরাতন বিল্ডিংটার যদি কোনো বাকি থাকে সেটাও আপনার আপনি যদি দিয়ে থাকেন সেটা আপনাকে যোগ করতে হবে তাহলে এই কিনা ফ্ল্যাটের মূল্যটা কেমন হবে মূল্যটা আপনি কিভাবে নির্ধারণ করবেন বাস্তবে আসেন বাস্তবের অ্যাকাউন্টিং অনেক কাজে লাগাম সেই আলোকেই সাজিয়েছি এবিসি কোম্পানি পার্চেজ ওল্ড ফ্ল্যাট অ্যাট এ কস্ট অফ টাকা ফাইভ লাখ যদিও ফাইভ লাখ টাকা বিল্ডিং এর কয়েকটা স্কোয়ার ফিট হতে পারে অ্যাট অ্যাডিশনাল কস্ট অফ ফ্ল্যা অ্যাজ কলোজ রুপ রিপেয়ার এক লাখ রুপ ফ্লোর রিপেয়ার ওয়াল রিপেয়ার ইলেকট্রিক লাইন রিপেয়ার ওয়াটার লাইন গ্যাস লাইন এগুলো যোগ করে আপনার এই টাকাটা হলো ছয় লাখ টাকা এই খরচের সাথে বিল্ডিংয়ের সাথে এগুলোকে বলে পুরাতন দালান কিনলে আপনাকে এইভাবে রিপেয়ার করে নিতে হবে অথবা আপনি ধর যেটা মোটর সাইকেল তাও আপনার রিপেয়ার লাগে সেই খরচগুলো যোগ করে তারপর মোটর সাইকেলের মূল মূল্য নির্ধারণ হয় এবার আসেন জাভেদায় খুবই সুজা এখানে একেবারে সুজা একটা জিনিস আমি এখানে নিয়ে আসছি এখানে দেখেন যে ল্যান্ড পার্চেজ ইন ক্যাশ এটা নগদে ল্যান্ড পার্চেজ অন অ্যাকাউন্ট বাকিতে যদিও বাকিতে হয় না ল্যান্ড পার্চেজ টাকা বিশ হাজার অফ হুইস পনেরো হাজার পেইড ইন ক্যাশ অ্যান্ড রেস্ট অন অ্যাকাউন্ট বিশ হাজার টাকা ল্যান্ড কিনা হলো পনেরো হাজার টাকা নগদ দেওয়া হলো এখানে বাকি থাকলো বাকিটা কত থাকলো পাঁচ হাজার টাকা এটা দেখেন বিল্ডিং আঁকি এটা নগদে এটা বাকিতে এটা কিছু নগদ কিছু বাকি এই যে পনেরো টাকা নগদ দিলাম বাকিটা আর পাঁচ টাকা বাকি থাকলো এখানে প্লান্ট আর মেশিনারি দেখেন এখানে এটা ক্যাশে এটা নগদ বাকিতে আর এখানে বিশ হাজার টাকা কিনলাম এখানে পনেরো হাজার টাকা নগদ দিলাম বাকি থাকলো পাঁচ হাজার এবার অফিস ইকুইপমেন্ট আসেন তাহলে এখানে আমরা নগদে কিনলাম বিশ হাজার এখানে বাকিতে কিনলাম বিশ হাজার টাকা আর এখানে বিশ হাজার টাকা নগদে কিনলাম এর ভিতরে পনেরো হাজার টাকা নগদে দিলাম আর বাকি থাকলো পাঁচ হাজার টাকা অনুরূপভাবে এখানে দেখেন ফার্নিচার কিনলাম নগদে এখানে বাকিতে আর এখানে হচ্ছে নগদ এবং বাকিতে অনুরূপ ভাবে মোটর ভেহিকেলস এখানে নগদে কিনলাম এখানে বাকিতে কিনলাম এখানে নগদ এবং বাকিতে এটা বাকিতে পাওয়া যায় কোম্পানি বাকিতে দেয় বাস ট্রাক এটা নগদে কিনলাম এটা বাকিতে কিনলাম এখানে সব পড়ে নেবেন একই জিনিস শুধু নামটা চেঞ্জ হচ্ছে এখানে নগদ এবং বাকিতে এখানে ডেলিভারি ইকুইপমেন্ট এটা নগদে এটা বাকিতে এটা নগদ এবং বাকিতে আর তাহলে এ জানাল হবে আপনি যখন নগদে কিনবেন যখন আপনি নগদে কিনবেন যখন আপনি নগদে কিনবেন এখানে একেবারে সুদা জিনিস এখানে দেখেন আমি করে রেখেছি এটা সম্ভব না আসলে সীমিত পরিসরে তো আমরা এখানে যখন নগদে কিনবো পার্সেজ ইন ক্যাশ নগদে ক্রয় তাহলে আমার বাড়বে কি অ্যাসেট বৃদ্ধি পাবে অ্যাসেট হ্রাস পাবে নগদ হ্রাস পাবে তাহলে ল্যান্ড যখন কিনবো ল্যান্ড ডেবিট ল্যান্ডে যোগ হবে ক্যাশে বাদ যাবে বিল্ডিং যখন নগদে কিনবো বিল্ডিং যোগ হবে ক্যাশে বাদ যাবে প্লান্ট অ্যান্ড যখন নগদ দেখে নেবেন প্লান্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট আপনি নিশ্চয়ই বাংলাটা বুঝতে পারছেন কলকাতা যন্ত্রপাতি নগদান অফিস ইকুইপমেন্ট অফিস সরঞ্জাম বাড়বে ডেবিট আর ক্যাশ কমবে আপনি ফার্নিচার কিনবে ফার্নিচার বাড়বে ক্যাশ কমবে মোটর ভিকেলস কিনলে মোটর ভিকেলস বাড়বে ক্যাশ কমবে তাহলে মোটর ভিকেলসে যাও ক্যাশে বাদ সহজ আপ আপনি কিনলে তাই হয় আপনি নগদ দোকানে যান যাই এখানে মোটর সাইকেল কেনেন আপনার পকেট ফাঁকা হবে আর একখান মোটর সাইকেলে চলে বাড়ি আসবেন বাস ট্রাক এখানে কিনবেন নগদে নগদে বাড়বে আপনার বাসটা বাড়লো ক্যাশ কমবে আর আপনি ডেলিভারি ইকুইপমেন্ট কিনলে ডেলিভারি ইকুইপমেন্ট বাড়বে আর ক্যাশ কমবে এখানে ডেলিভারি যন্ত্রপাতি বাংলাটা বাসটাকে বাংলা ইংরেজিতে বোঝেন এখানে আপনি বাকিতে কিনলে কি হবে অ্যাসেট এখানে দেখেন অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট পেবল বা নোট পেবল যদি সুদ না থাকে সেক্ষেত্রে প্রদেয় হিসাব যদি স্বল্প মেয়াদে দিতে চান প্রদেয় হিসাব তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাসেট আর অ্যাকাউন্ট পেবল তাহলে আপনি ল্যান্ড বাকিতে কিনলে অ্যাকাউন্ট পেবল ল্যান্ড অ্যাকাউন্ট পেবল ল্যান্ডে যোগ অ্যাকাউন্ট পেবলে যোগ সম্পদ বৃদ্ধির দায় বৃদ্ধি বিল্ডিং বাড়লে বিল্ডিং ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট প্লান্টার মেশিনারি ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট অফিস ইকুইপমেন্ট কিনলে অফিস ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ফার্নিচার কিনলে ফার্নিচার ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট মোটর ভেহিকলস কিনলে মোটর ভেহিকলস ডেবিট ক্যাশ ক্রেডিট বাসটা কিনলে বাসটা ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ডেলিভারি ইকুইপমেন্ট ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট তার মানে টাকাটা আপনাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে বাকি টাকায় কিনেছেন এবার নগদ এবং বাকিতে তাহলে এখানে আমাদের নগদে ছিল এখানে সব এখানে কিন্তু একই টাকাও এখানে বিশ হাজার টাকা ছিল সব একই বসাইছি আমি সবগুলো কিন্তু একই অ্যামাউন্ট বসাইছি যাতে বারবার না বসাতে হয় তাহলে এখানে আমি নগদে কিনলাম কত এইটা দেখেন এবার একটা দেখাইলে হবে এখানে এইটা দেখেন বিশ হাজার টাকায় কিনেছি তাহলে আমার সম্পদ বৃদ্ধি ডেবিট বিশ হাজার নগদ হ্রাস ক্রেডিট প্রদেয় হিসাব বা প্রদেয়ের নোট ক্রেডিট যদি সুদ থাকে তাহলে প্রদে নোট লিখবেন তাহলে এখানে ল্যান্ড হবে বিশ হাজার আর ক্যাশ আমি দিলাম পনেরো হাজার আর আমার বাকি থাকলো পাঁচ হাজার এটা না তাহলে একটাই জার্নাল কিন্তু এটা সম্পত্তি কিনা জার্নাল হচ্ছে এটা একটা এখন আপনি বিল্ডিং কিনলে তাহলে নামটা শুধু চেঞ্জ করে বিল্ডিং ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট প্ল্যান টেন মেশিনারি যদি কেন প্ল্যান্ট টান মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট অফিস ইকুইপমেন্ট কিনলে অফিস ইকুইপেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট ফার্নিচার কিনলে ফাইন্যান্সের ডেবিট আর ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট তার মানে এইটা শিখলে আপনার হচ্ছে দেখেন এইটার মধ্যে দুটো কিন্তু আসে এই দুটো কিন্তু এর ভিতরে আসে এটা নগদে আর বাকি ধরলে ফার্নিচার অ্যাকাউন্ট প্রেপ মোটর ভেক ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট প্রেবুল ক্রেডিট বাসটা কিনলে এইভাবে হবে এখন এটা আপনি ইকুয়েশনে কিভাবে দেখাবেন আপনি যখন নগদে কিনবেন ধরেন আমি সবগুলো লিখতে পারছি না এখানে বিশ হাজার টাকা নগদে বাদ দেবেন নগদে এটা এ নম্বর দিলাম একটা দেখাইলে হবে এখানে বিল্ডিংয়ে যোগ হলো আপনি যদি বাকিতে কেনেন এটা বাকিতে কেনেন বি তাহলে এখানে আপনার বিল্ডিং এই বিল্ডিং এই ল্যান্ডটা যদি বাকি থেকে কেনেন তাহলে এখানে যোগ হবে বিশ হাজার আর এখানে অ্যাকাউন্ট পেয়ে বলে যোগ হবে বিশ হাজার আপনি যদি নগদ এবং বাকি থেকে নেন তাহলে আপনি নগদ দিলেন পনেরো হাজার টাকা নগদে বাদ গেল পনেরো হাজার এখানে বিশ হাজার এখানে বিশ হাজার আর এখানে দেবেন পাঁচ হাজার তাহলে আপনি দেখেন এটা নগদে এটা বাকিতে আর এটা নগদে এবং বাকিতে যে সম্পদ কিনবেন ল্যান্ডে থাকে এখানে বিল্ডিং হলে শুধু এই অ্যামাউন্টটা এই ঘরে বসাবেন ইকুইপমেন্ট হলে এই ঘরে বসাবেন ফার্নিচার হলে এই ঘরে বসাবেন সাপ্লাইজ হলে সে একই রকম নিয়মে হবে এটা হয়ে গেল এখন আমরা আসবো এ ডেপ্রিসিয়েশনে ডেপ্রিসিয়েশনে আমি বলছি আগেই বলেছি যে আপনার এবার এই সম্পত্তিগুলো ডেপ্রিসিয়েশন হবে তো ডেপ্রিসিয়েশনের জন্য আমরা এবার দেখেন ডেপ্রিসিয়েশনের বিষয়টা একটাই সেরে যাই বিল্ডিং এখানে ল্যান্ড আছে দুই লাখ বিল্ডিং অফিস ফার্নিচার তারপরে স্টোর ইকুইপমেন্ট প্লান্ট অ্যান্ড মেশিন মোটর ভেহিকলস লুজ টুলস লিজ এখানে অল ফিক্সড অ্যাসেট আর বিং ডেপ্রিসিয়েটেড অ্যাট দি ফলোইং অ্যানুয়াল রেট বার্ষিক বার্ষিক দিতে হবে এটা সমন্বয় দাখিল হবে এখানে ল্যান্ডের বিশ পার্সেন্ট বিল্ডিংয়ের এর একটা যাবেদা তাহলে ওখানে কিন্তু একটা যাবেদা হলো মূল্য নির্ধারণের পরে একটাই যাবেদা অ্যাসেট ডেবিট ক্যাশ ক্রেডিট আর অ্যাকাউন্ট পেবল এবার এর একটা যাবেদা হবে এখানে দেখেন ডেপ্রিসিয়েশন যখন হবে এই যে ডেপ্রিসিয়েশন যদি হয় তাহলে জার্নালটা হবে জার্নাল এক্সপেন্স ল্যান্ড 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 তাহলে ছিল দুই লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট একটাই জার্নাল এখন যে সম্পত্তি হোক না কেন বিল্ডিং এর যদি ডেপ্রিসিয়েশন ধরেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফিস ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট বাংলাটা দেখে নেবেন যারা ইন্টারমিডিয়েট আছেন তারা বাংলাটা দেখে নেবেন

এখানে একটুখানি বলে নিচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন দেখেন একই জার্নাল এখানে একই জার্নাল সবগুলো শুধুমাত্র সম্পত্তির নামটা এখানে চেঞ্জ করে দেবেন যদি হিসাব এক মাসের হয় তাহলে টাকার পরিমাণকে বারো দিয়ে ভাগ দিয়ে এক মাসে দেবেন ডেপ্রিসিয়েশন এক মাসের হবে যদি হিসাব কাল তিন মাসের হয় তিন মাসের টাকা বসাবেন যদি বারো মাসের হয় তাহলে বারো মাসের টাকা বসাবেন এবার আমরা আসি এবার প্লান্ট অ্যাসেট বিক্রয় দুর্ঘটনায় পতিত হলে মেয়াদ শেষে অপসারণ বা অন্য প্লান্ট সম্পত্তির সাথে বিনিময়

মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্টের ফলে কি হলো আপনি পুরাতন গাড়িটা জমা দিয়ে আর একটা নতুন গাড়ি কিনে নিলেন এরকম ঘটনা কিন্তু আপনি প্রতিনিয়ত আপনার চোখের সামনে ঘটছে সেই ক্ষেত্রে কি করতে হবে এখানে সংক্রান্ত একটা ধারণা থাকতে হবে ডেপ্রিসিয়েশন এটা অ্যাসেট চ্যাপ্টারে বিস্তারিত রয়েছে এটা যদি আপনি শিখতে পারেন প্লানটা অ্যাসেট আপনার কারোর কাছ প্রাইভেট পড়া লাগবে না নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন ইকুইপমেন্ট পার্চেস অন জানুয়ারি এক দুই হাজার বারো ফর টাকাটিভ লাইফ ফাইভ ইয়ার্স কার্যকর আয়ুষ্কাল কত পাঁচ বছর আফটার ফাইভ ইয়ার্স ইট ইস এস্টিমেটেড ডিসক্রাইব ভ্যালু পাঁচ বছর পরে এটা ভাগ আসন অংশ কত টাকায় বিক্রি হবে পাঁচ হাজার টাকায় ইউজ স্ট্রেট লাইন মেথড এই সরল রেখিক পদ্ধতি ওয়ান জানুয়ারি এক দুই হাজার ষোলো ইফ দুই হাজার দি ইকুইপমেন্ট সোল্ড অ্যাট আট হাজার যন্ত্রপাতি আট হাজার টাকায় বিক্রি করা হয় দুই হাজার ষোলো সালে ইকুইপমেন্ট যদি বিশ হাজার টাকায় বিক্রি করা হয় ইকুইপমেন্ট ডেস্ট্রয়েড যদি ফায়ার হ্যাভিং স্ক্র্যাপ ভ্যালু যদি এক হাজার টাকা আদায় হয় তাহলে কি হবে তাহলে ডেপ্রিসিয়েশনটা কি ডেপ্রিসিয়েশন হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য তা কার্যকরী আয়ুষ্কালের মধ্যে ভাগ করে দিলে যে মূল্যটা পাওয়া যায় এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অবসয় খরচ এটার বাংলা হচ্ছে অবচয় খরচ অবসয় খরচ তাহলে অবসয় খরচ তা স্টেট লাইন মেথডে কি হবে এখানে ক্রয় মূল্যটা বসানো ক্রয় মূল্য মাইনাস ভগ্নাশেষ মূল্য স্ক্যাব ভ্যালু ভগ্নাশেষ মূল্য বা কার্যকরী আয়ুষ্কাল কার্যকর আইসকাল আয়ুষকাল তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার আর আয়ুষকাল শেষে পাঁচ হাজার অবচয় হবে কত অবচয় হবে দশ হাজার টাকা তাহলে আমরা তো বলি সম্পত্তির অবচয়জনিত ব্যবহারজনিত ক্ষয় অব অবসয় বলে এই সংজ্ঞাটার এখন নেই কোন তিনটি বিষয় সম্পত্তির ক্রয় মূল্য তার কার্যকরী আইসকালের মধ্যে ভাগ করে দিলে যে প্রতি বছরের যে অংশটা হয় সেটাকে অবসায় বলে এবার দেখেন এই পঞ্চান্ন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা বাদ দিলে এটাকে ডেপ্রিসিয়েবল ভ্যালু বলে অবসয়যোগ্য মূল্য ক্রয় মূল্য থেকে ভগ্নাশেষ মূল্য বাদ দিলে অবসয়যোগ্য মূল্য বা ডেপরিচে ভ্যালু ভ্যালু কোন ভ্যালু পাওয়া যাবে অবসয় ধার্যের সময় কোন তিনটি বিষয় বিবেচনা করতে হবে আপনাকে ক্রয় মূল্য ভগ্নাশেষ মূল্য এবং কার্যকরী আবিষ্কার এটা কিন্তু একটা ইকুয়েশন হয়ে গেল আপনি ইকুয়েশন দিয়ে ক্রয় মূল্য বের করতে পারেন ভগ্নাশ কিন্তু কোনো অটোমার কোন দরকার নাই এবার দেখেন এই সম্পত্তির পুঞ্জীভূত অবস্থায় জানুয়ারির এক থেকে বারো থেকে দুই হাজার ষোলো এক তাহলে জানুয়ারি বারো তেরো চোদ্দ পনেরো চার বছর তাহলে এখানে চার বছরের অবসায় কত হবে এই দশ হাজার গুণ চার তাহলে পুঞ্জীভূত অবসায় হবে কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এখন এই চল্লিশ হাজার টাকার মেশিনটা আমরা বিক্রি করব তাহলে এখানে এক নম্বর ছিল এখানে কস্ট প্রাইস ছিল পঞ্চান্ন হাজার এখানে কস্ট প্রাইস ছিল পঞ্চান্ন হাজার

ক্রয় মূল্য থেকে পুঞ্জিবুক্ত অবচয় বাদ দিলে বই মূল্য পাওয়া যায় আর পুঞ্জিবত অবচয় হলো অ্যাসেটের পুঞ্জিভুক্ত অবস্থা হলো অ্যাসেটের কন্ট্রা সম্পদের কন্ট্রা তাহলে এখানে আমাদের বিক্রি মূল্য কত দেওয়া আছে দেখেন এখানে আট হাজার বিশ হাজার এবং এক হাজার তাহলে এখানে আমি বসাবো আট হাজার এখানে বসাবো বিশ হাজার আর এখানে বসাবো এক হাজার এখানে বসাবো এক হাজার এই যে দেখেন এখানে মূল্যগুলো দেওয়া আছে আট হাজার বিশ হাজার এবং এক হাজার তাহলে আট হাজার বিশ হাজার তাহলে আট হাজার টাকায় বিক্রি করলাম আমার লস হলো এখানে সাত হাজার টাকা লস হলো আর এখানে আমি বিশ হাজার টাকায় বিক্রি এখানে আমার গেইন হলো কত পাঁচ হাজার টাকা এখানে আমি এক হাজার টাকায় বিক্রি করলাম আমার লস হলো কত চোদ্দ হাজার টাকা কারণ এটা ডেস্ট্রয়েড হয়ে গেছে তাহলে এবার আমাদের জার্নাল দিতে হবে এখানে ক্যাশ বিক্রি জার্নাল দেখেন ক্যাশ ডেবিট এক নম্বরটা এই যে এ নম্বরটা ক্যাশ ডেবিট আমরা ক্যাশ পাইলাম কত বিক্রি মূল্য আট হাজার টাকা আট হাজার টাকা লস অন সেল অ্যাকুমিলেটের ডেপ্রিসন এটা ডেবিট হবে এটা আগে বসবে অ্যাকুমিলেটের ডেপ্রিসন আমাদের চল্লিশ হাজার টাকা আর আমাদের লস এখানে কত টাকা হলো সাত হাজার টাকা লস অন সাত হাজার টাকা এখন দেখেন এই ইকুইপমেন্ট এখানে ক্রেডিট পঞ্চান্ন হাজার হয়ে গেছে এ হচ্ছে বিক্রি জার্নাল এবার পরেরটায় দেখেন পরেরটায় বি নম্বরে দেখেন এখানে দু হাজার ষোলো এখানে বিক্রি করলাম আমরা কত বিশ হাজার টাকায় এখানে আমরা ক্যাশ করবো বিশ হাজার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমাদের চল্লিশ হাজার টাকা ডেবিট আর ইকুইপমেন্ট ক্রেডিট হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দেখেন এবার এই পাশ বেশি হয়ে গেছে এখানে লাভ হয়েছে পাঁচ হাজার টাকা যদি আপনি এটা না করতে চান এখানে এটা ষাট হাজার আর এই পাশে পঞ্চান্ন হাজার এখানে গেইন হলো আবার এখানে দেখেন এক এখানে লস হয়েছে তাহলে এই জার্নালটা আবার রিপিট হবে এখানে আমরা বিক্রি করলাম এক হাজার টাকায় আর পুঞ্জিভূত অবস্থায় হচ্ছে চল্লিশ হাজার টাকা সরি এক পুঞ্জীভূত অবস্থায় চল্লিশ হাজার টাকা আর এখানে আমাদের লস হলো চোদ্দ হাজার টাকা এখানে লস হলো চোদ্দ হাজার টাকা আর ইকুইপমেন্ট আমাদের এখানে হবে পঞ্চান্ন হাজার টাকা আমি যদি এইভাবে না করি তাহলে আমার আপনাদের পঞ্চাশ ঘন্টা খাটতে হবে এবার আপনি দেখেন প্লান সম্পত্তি মেরামত ব্যয় কারণ নামে একটা ভিডিও লম্বা করছি এক একবারে যাতে শেষ করতে পারি প্লান্ট সম্পত্তির মেরামত ব্যয়ের ফলে যদি আয়ুষ্কাল না বাড়ে তবে তা মেরামত খরচ রূপে বিবেচনা করতে হবে মেরামত ব্যয় আছে কিন্তু আয়ুষ্কাল বৃদ্ধির কথা বিষয় বলা নেই এক্ষেত্রে মেরামত ব্যয়কে খরচ হিসেবে লিপিবদ্ধ হবে ইকুইপমেন্ট পারচেস এখন নিশ্চয়ই ইংরেজিটা বুঝতে পারবেন ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি ক্রয় করা হলো জানুয়ারি এক দুই সালে কত টাকায় পঞ্চান্ন হাজার টাকায় ইটস ইফেক্টিভ লাইফ ফাইভ ইয়ার্স আপনার ফাইভ ইয়ার্স ইস এস্টিমেটেড ইফেক্টিভ লাইফ স্ক্র্যাপ ভালো পাঁচ হাজার ইউজ স্টেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন ইন দুই হাজার কস্ট অফ দি কত টাকা পাঁচ টাকা এই এই রিপেয়ারিং কস্টের জার্নাল চাচ্ছে তাহলে এখানে যেহেতু আইসকালের বিষয় বাড়েনি তাহলে এখানে জার্নাল হবে কি রিপেয়ারিং এক্সপেন্স ডেবিট এখানে এইভাবে রিপেয়ার এক্সপেন্স ডেবিট করতে হবে এখানে রিপেয়ার এক্সপেন্স এক্সপেন্স ইনক্রিজ হবে এক্সপেন্স ইনক্রিজ আর এখানে ক্যাশ অ্যাসেট ডিক্রিজ অ্যাসেট ডিক্রিজ এক্সপেন্স ইনক্রিজ অ্যাসেট ডিক্রিজ তাহলে মেরামত খরচ এখানে কত টাকা পাঁচ হাজার টাকা মেরামত খরচ ডেবিট আর নগদান ক্রেডিট এবার এখানে আসেন এবার দেখেন

এই দশ বছর পরে তার আই সেলভেস ভ্যালু হবে তিন হাজার টাকা যেহেতু আপনি রিপেয়ার করলেন তাহলে এখানে কস্ট অফ ইকুইপমেন্ট অর্থাৎ ইকুইপমেন্টের ক্রয় মূল্যটা এখানে আমাদের পঞ্চান্ন হাজার টাকা কত তারিখ আপনি রিপেয়ার করছেন রিপেয়ার করছেন বারো এন্ড অফ দুই হাজার চোদ্দ এন্ড অফ দুই হাজার চোদ্দ মানে চোদ্দ সালের শেষে তাহলে বারো তেরো চোদ্দ তিন বছরের ডেপ্রিসিয়েশন হবে তাহলে এখানে পঞ্চান্ন হাজার মাইনাস পাঁচ হাজার বাই পাঁচ গুণ তিন এখানে আমাদের চল্লিশ হাজার টাকা হবে তাহলে আমাদের বুক ভ্যালু ওই তারিখে এই বুক ভ্যালু এক অথবা আমি এইভাবেও লিখতে পারি এক এক দুই হাজার পনেরো একই কথা পরের দিন তাহলে এখানে আমার কত টাকা থাকে পনেরো পঁচিশ হাজার টাকা এখন রিপেয়ারিং কস্ট আমি যোগ করলাম কত টাকা রিপেয়ার করলাম কত পাঁচ হাজার টাকা করার পরে আমার এখন টোটাল কস্ট প্রাইস দাঁড়াইলো কত এখানে তিরিশ হাজার টাকা এবার সেলভেজ ভ্যালু এখানে কত টাকা সেলভেজ ভ্যালু এই তিন হাজার টাকা এখান থেকে বাদ দিয়ে যান এইটা হবে ডেপ্রিসিয়েবল ভ্যালু সাতাশ হাজার এখন মোট আয়ুষকাল কত মোট আয়ুষকাল হচ্ছে দুই হাজার চোদ্দ সালের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুই হাজার চোদ্দ এইটা না লেখায় ভালো হবে কারণ এখানে সে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তাহলে এখানে সাতাশ হাজার সাতাশ হাজার ভাগ মোট আয়ুষকাল কত এখানে টোটাল আয়ুষ আয়ুশকাল হচ্ছে দশ বছর আপনি কত বছর পার করে দিয়েছেন তিন বছর এখানে তিন বছর এখানে সাত সাত এখানে এখানে তিন হাজার আটশো তিন হাজার আটশো সাতান্ন টাকা ডেপ্রিসিয়েশন হবে তাহলে আমরা এখানে দুই হাজার চোদ্দ সালে যখন আমরা ইকুইপমেন্ট কিনেছি তখন আমরা এখানে ইকুইপমেন্টের এবারিপেয়ার্সেন্স হবে না কিন্তু যেহেতু আজকাল বেড়ে যাচ্ছে অতএব এখানে ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট কত টাকা রিপেয়ার এক্সপেন্স দিলেন পাঁচ হাজার টাকা রিপেয়ার এক্সপেন্স ফর রিপিয়ার এক্সপেন্স মেরামত ব্যয় পাবো এখানে কিন্তু মেরামত যেহেতু আজকাল বাড়াই দিচ্ছে এর জন্য মেরামত ব্যয়টা ওই ইকুইপমেন্টের ক্রয় মূল্যের সাথে যোগ হবে এবার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দুই হাজার এক্সপেন্স কত টাকা হলো তিন হাজার ডেপ্রিসন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এই হচ্ছে অঙ্ক এবার এইগুলো আমি আর দেখালাম না প্ল্যান্ট অ্যাসেট এক্সচেঞ্জ সিমিলার অ্যাসেট ডিসিমিলার অ্যাসেট এবং এইগুলোর বিষয়ে এই যে ভিডিওগুলো আছে এই এক্সেঞ্জ অ্যাসেট এক্সচেঞ্জ সিমিলার অ্যাসেট এবং ডিসিমিলার অ্যাসেট এখানে যে অঙ্কটা চারটটা আছে এই চারটা অঙ্ক ভিডিও প্লান্ট অ্যাসেট অধ্যায় রয়েছে আপনি একটু দেখে নেবেন এর পরবর্তী চ্যাপ্টারে আমরা ইনটেনজিবল এবং